আগারগাঁও মতিঝিল মেট্রো রেল উদ্বোধন আজ সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবতীয় আয়োজন সম্পন্ন নেপালে 6.4 মাত্রার ভূমিকম্প এ পর্যন্ত নিহত 120 জন কেঁপে উঠেছিল ভারতের রাজধানী দিল্লিও দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হচ্ছে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন উদ্বোধনের পর মতিঝিল এলাকায় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী উদ্বোধনী কার্যক্রম ও সমাবেশ সফল করতে যাবতীয় আয়োজন শেষ করেছে সংশ্লিষ্টরা যানজটের ভোগান্তি দূর করতে রাজধানীতে নির্মিত হয়েছে মেট্রো রেল উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত 21 কিলোমিটার পর্যন্ত চালু হবে মেট্রো লাইন 6 উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলছে গেল বছরের ডিসেম্বর থেকেই আজ আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মিলবে মেট্রো রেলের এই পরিষেবা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মাত্র 31 মিনিটে পার হতে পারবেন যাত্রীরা পুরো পথের ভাড়া হবে 100 টাকা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 16টি স্টেশন থাকলেও এখনই সবগুলো স্টেশনে যাত্রী ওঠানামা করবে না বর্তমানে মেট্রোতে প্রতিদিন 85,000 যাত্রী যাতায়াত করছেন মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত পুরোদমে চালু হলে প্রতি ঘন্টায় 60,000 এবং প্রতিদিন 6 লাখের উপরে যাত্রী চলাচল করতে পারবেন এমআরটি লাইন 6 প্রকল্পটি 33,472 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এর মধ্যে 19,718 কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা বাকি 13,753 কোটি 52 লাখ টাকা বহন করছে বাংলাদেশ সরকার আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা আজ শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেবেন এখন পর্যন্ত কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি প্রতিটি কারখানার সামনে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ আবদুল্লাপুর বাইপাল মহাসড়কে পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র্যাব সদস্যরাও এর আগে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে 1 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হওয়া বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক বিজিএমইএর বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকে খোলা রাখা হয়েছে এই অঞ্চলের সব কারখানা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কারখানা খোলার পর যদি শ্রমিকরা কাজ না করে অথবা কারখানা থেকে বের হয়ে যায় তাহলে মালিকপক্ষ শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করতে পারবে প্রফিট অ্যান্ড ফান্ডে উচ্চ কর আরোপে ক্ষুব্ধ বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তারা একই সাথে সরকারি চাকরিজীবীদের এ থেকে অব্যাহতি দেয় বৈষম্যের সৃষ্টি করা হয়েছে বলে মনে করছেন তারা অর্থনীতিবিদরা বলছেন বৈষম্যমূলক বলে উল্লেখ আছে এটি নতুন এই আয়কর আইনকে হানিপট হিসেবে অভিহিত করে তারা বলেছেন রাজস্ব কর্মকর্তাদের দুর্বলতা ঢাকতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ এমনিতেই সমাজে বিরাজ করছে আয় ভোগের বৈসাদৃশ্য উচ্চ মূল্যস্ফীতি ধনী দরিদ্রের ব্যাপক বৈষম্য তার মধ্যেই চলতি অর্থবছর থেকে বেসরকারি কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোকে কর্মচারী কল্যাণ তহবিল থেকে অর্জিত আয়ের উপর কর রিটার্ন দাখিল করতে হবে শুধু তাই নয় এই আয়ের উপর 27.5% হারে দিতে হবে কর এছাড়া বেসরকারি খাতের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুইটি তহবিল ও শ্রমিকদের লভ্যাংশের তহবিলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে তবে নতুন এ আয়কর আইনে কর অব্যাহতি দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের নতুন এ নিয়মে বেসরকারি কর্মকর্তাদের সাথে বৈষম্য করা হয়েছে বলে জানান তারা ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা এই সাপোর্টটা আসলে বৃদ্ধ বয়সে বেশি দরকার হয় সুতরাং এই এই টাকাটা এই যে জমানো টাকাটা পিএফ গ্র্যাচুইটি এটা তো যদি হাত দেয় তাহলে এটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় ধরনের ক্ষতি হবে অর্থনীতিবিদরা বলছেন আইএমএফের শর্ত পূরণে রাজস্ব বাড়াতেই নেওয়া হয়েছে নতুন এই পদ্ধতি মূলত রাজস্ব আহরণ কর্মকর্তাদের দুর্বলতা ঢাকতেই এই সিদ্ধান্ত বলে জানান তারা আইএমএফের শর্ত পূরণ করার জন্য রাতারাতি যে পলিসিটা গ্রহণ করার দরকার ছিল সেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টর এমপ্লয়ীদের উপরে একটা যন্ত্র চালিয়ে সেখান থেকে কিছু টাকা নিয়ে সেই ট্যাক্স টু জিডিপি রেশিও বাড়িয়ে আইএমএফের শর্ত পূরণ করার কথা ছিল কিন্তু অর্থনীতির সাস্টেনেবিলিটির জন্য এবং যেভাবে বৈষম্য বেড়েছে অর্থনীতিতে সেই বৈষম্য কমানোর জন্য এটা কোনো পলিসি হতে পারে না আমাদের যে দুর্বলতাগুলো আছে কর আহরণের ক্ষেত্রে যাদের কর দেওয়ার কথা কর ফাঁকি রোধে যেই ধরনের ব্যবস্থা হওয়ার কথা সেইটাতে যতখানি অগ্রগতি না হচ্ছে তার থেকে এই ধরনের সহজ খাত কোথা থেকে কর আহরণ করা যায় সেইটাই মনোযোগটা বেশি বলে মনে হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের টাকা এখানে টাকা আছে এখানে একটা ট্যাক্সগুলো টাকা পাওয়া যাবে সাহানিপট এই এই দৃষ্টিকোণ থেকে দেখে কিন্তু আসলে তো আমাদেরকে ট্যাক্স পলিসির সাথে ইকোনমিক পলিসি ইজ ভেরি ইন্টিগ্রেটেড এ শুধু রাজস্ব সংগ্রহের জন্যই ট্যাক্স পলিসি নয় সরকারি কর্মকর্তাদের বাদ দিয়ে নতুন এ আয়কর আইন সমাজে আরও বেশি বৈষম্যের সৃষ্টি করবে এর কোনো নৈতিক ভিত্তি নেই বলেও জানান অর্থনীতিবিদরা
সরকারি কর্মচারী এবং বেসরকারি মধ্যে একটা বৈষম্য করা হলো, যেটারও কোনো নৈতিক এবং আইনগত ভিত্তি থাকা উচিত না। সবাই সিটিজেন, দে শুড বি লায়াবল টু পে ট্যাক্সেস ইকুয়ালি। এটা আরও বৈষম্য বাড়িয়ে দিল। এটা আপনার আয়ের বৈষম্য বেড়ে গেল এবং এটা ভোগের বৈষম্য বেড়ে গেল। নতুন আয়কর আইনের ফলে কর ফাঁকিদাতা ও অবৈধ অর্থ পাচারকারীদের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারে 5 সদস্য দগ্ধ হয়েছে। আহতদের রাজধানী শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত 11টার দিকে রূপগঞ্জের আওকাবো বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন স্বামী অলি আহমেদ, তার স্ত্রী হাসন বানু, ছেলে ওমর ফারুক, মেয়ে সাহারা বেগম ও ভাই সোনাউদ্দিন। স্বজনরা জানান, রূপগঞ্জের ওই বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন তারা। বাসাটিতে লাইনে তেমন গ্যাস না থাকায় অসতর্কভাবে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা হয়। রাতে গ্যাস লাইনে চাপ বাড়ায় বিস্ফোরণ ঘটে। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আহত হন 5 জনই। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। 6.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে লন্ডভন্ড নেপালের উত্তর পশ্চিমের বেশ কয়েকটি জেলা। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে 120 জনের মৃতদেহ। ভূকম্পনের কেন্দ্র ছিল নেপালের জুমলা থেকে 42 কিলোমিটার দক্ষিণে। তবে এর প্রভাবে ভারতের দিল্লি ও এর আশেপাশের শহরের বহুতল ভবনগুলোতে ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত 11:30 এই ভূমিকম্পটি হয়। এর কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল নেপালের জুমলা থেকে 42 কিলোমিটার দক্ষিণে। ভূকম্পনের আঘাতে এখন পর্যন্ত কমপক্ষে 70 জন নিহতের খবর পাওয়া গেছে। 2 জেলাতেই প্রাণ গেছে 125 মানুষের। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। এদিকে নেপালে 6.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে দিল্লি ও উত্তর ভারত জুড়ে। গভীর রাতে হওয়ায় এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লির এনসিআর এর বাসিন্দাদের মাঝে। শুধু দিল্লি নয়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার রাজ্যেও কম্পন অনুভূত হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সময় সকাল 11:00 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh। ধন্যবাদ সবাইকে।